এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে এই ভিডিওটার কোনো যোগাযোগ নেই, এই ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে। দয়া করে ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না, শুধু মজার জন্য দেখুন। এই ভিডিওটাতে দেখানো এক একটা ক্যারেক্টার সব বানানো, বাস্তবের সাথে এই ভিডিও এবং এই ভিডিওর ক্যারেক্টার অথবা কোনো ঘটনা কোনো সম্বন্ধ নেই। আরে দাদা নমস্কার, ভালো আছেন তো? আরে হ্যাঁ, অনেকদিন পর দেখা হল। আপনি কে? আপনি আমাকে চিনতে পারলেন না? আরে ওই যে 10 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল, বলেছিলাম না হলে একটা ফোন করব, দেখা করতে আসব। আমি তো সেই লোকটা, মনে নেই? আরে হ্যাঁ, তা শুনলাম চিন্টু নাকি এখন মিন্টু হয়ে গেছে, বেশ বড় হয়েছে, হাঁটতে হাঁটতে বাড়ছে, কই সে একটু দেখি। কই নাম কি তোমার? বলবো না, বলবে না? আচ্ছা তাহলে তুমি ওখানে যারা, তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করো প্লিজ, করো করো বলি করো। বল, ওখানে যারি বল। হ্যাঁ তো তোমার বড় হয়ে কি করার ইচ্ছা? আমি আমি তো এতটা নথ হব, ওই যে তাত মামায় যাই না, তাত মামা ওখানে গিয়ে, ওখানে গিয়ে আমি সেক্টর 5 থেকে পাওবাদি খাবো, তারপর ওই যে পাশে যে মুন কাকা আছে না, মুন কাকা ওই যে আমাদের আকাশ দিয়ে কি যেন বুম বুম করে দেয়, ওই ভিভো দেয়, ওপো দেয়, মুন লাইট থেলপি থেলপি, ওই মুন লাইটে গিয়ে আমি তোমার জন্য একটা লাঠি কিনবো, আর ওটা তোমায় দিয়ে মারবো, বুঝেছো আমার কি প্ল্যান? ও আচ্ছা আচ্ছা, তুমি অ্যাস্ট্রোনট হবে? এতেরো নট হ্যাঁ ওই অ্যাটেরোনট, তুমি ওটাই হবে। ঠিক আছে আমি আবার আসবো, আবার জিজ্ঞেস করবো, তখন আবার বলবে, ঠিক আছে, টাটা। তা বেটা, তা বেটা, তোমার এখন কি হওয়ার ইচ্ছা বড় হয়ে? আমাকে মা বলেছে ডাক্তার হতে, আমি তাই ডাক্তারই হই। আচ্ছা তোমার এখন কি হওয়ার ইচ্ছা আছে? এখন এখন তো আমার ওই যে লাইফ টাইম সিঙ্গেল যেটা তুমি আছো, সেই লাইফ টাইম সিঙ্গেলে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা তোমার এখন কি হওয়ার ইচ্ছা আছে? ও আমার, আরে বলে দিচ্ছি, এদিকে দেখুন দেখুন ক্যামেরার দিকে, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, ইটস মি সুমিত, আর আপ দেখ রে টেকনিক্যাল ট্রেলার, সো লেটস বিগিন। বুঝলেন তো, ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে, হবেন আপনি? আপনাকে একটা ভিডিও বানাবো নাকি? আচ্ছা তোমার এখন কি হওয়ার ইচ্ছা আছে? এখন বাসুলি করব, বাসুলি, টাকা পয়সা ধার রেখে যাবেন না আপনি? হ্যাঁ সেদিন শুনলাম ধার রেখে গিয়েছিলেন ওই অরেন কার কাছে, বাসুলি করব, গলায় ছুরি রুই দৌড়, ইয়ে টাকাটা না দিয়ে যাবেন টাইম মতন, ভদ্রলোক বলে ছেড়ে দিচ্ছি, বুঝেছেন? এখন দেখুন আমাকে আরো 4-5টা পাঠ করতে হবে, বুঝেছেন ব্যাপারটা? বাসুলি করবো, এখন কথা না শুনলে পেরে ছুরি রুগিয়ে না, বাসুলি এখন করবো আমি, বাসুলি। আর ঠিক আছে আমি এখন যাই, ঠিক আছে আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা থাকো, আমি গেলাম, আমি যাওয়ার টাইম আসছি। দাদা আমার ভালো আছেন তো? হ্যাঁ ওই আগের কয়েক বছর আগে আপনার ছেলে আমার সাথে একটু বাসুলি, বুঝতেই পারছো, কই সে এখন, একটু দেখি তাকে। আরে কাকা নমস্কার, ভালো আছেন তো? আমাকে ক্ষমা করে দেবেন, আমি যদি আপনার সাথে জীবনও বাজে ব্যবহার করে থাকি ওয়াসুরিটা ছাড়া, দয়া করে মাফ করবেন, আমি নিজের থেকে খুবই লজ্জিত আপনাকে জ্বালাতন করায়। আপনি যাইতে চাচ্ছিলেন না, আমি কি করব? আমি আমি এখন এই বাবার ব্যবসা সামলাবো ভাবছি, যদিও আমার মতন অকর্ম ঢেকে কেউ হয় না, তুই বাবার ব্যবসাটাই সামলাই, বুঝেছেন তো, বাবার ব্যবসাটাই সামলা। আচ্ছা তোমার এখন কি হওয়ার ইচ্ছা আছে? এখন ওই কাঁধে ব্যাগ ঝোলা পত্র নিয়ে যাই চাকরির চেষ্টাটা করে আসি, ও আপনাদের দ্বারা তো কিছু হলো না, যাই চাকরিই করে আসি, আসবেন আর পরের বার না ভালো করে দিয়ে দেবো, আসবেন, জীবনটা তো শেষ করলেনি, আসুন আরেকবার, আরেকবার হবে, ঠিক আছে? আচ্ছা তোমার এখন কি হওয়ার ইচ্ছা আছে? এখন আরে বলছি বলছি দাঁড়া,
আচ্ছা আঙ্কেল বলুন তো, মানে এখন দেখতে কেমন লাগছে? মানে ফিটফাট লাগছে তো? মানে বুঝছে নি আর ভালো না দেখতে লাগলে হবে না। হ্যাঁ এখন যেটা করবো ভালো দেখার সাথে কানেকশন আছে বলেই বলছি। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। দেখুন আমি এখন এটা খুবই সহজ ভেবেছি, কারণ দেখলেনি এইসব ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাস্ট্রোনট ওইসব আমার দ্বারা তো হলো না। আমি এখন ভাবছি খুবই একটা সহজ প্ল্যান, বেশি কিছু না, আপনার মেয়েকে বিয়ে করে নেবো ডাইরেক্ট। যদি না পড়তে চায় পড়াবো, পড়াতে না পারলে ডাইরেক্ট কিডন্যাপ করবো, বিয়ে টিয়ে করবো। করে টোরে কি করবো বলুন তো, আপনার বিজনেসটা আমার হাতে নিয়ে নেবো, নিয়ে আপনাকে একটা ছোট্টখাটো ওই যে অনাথাশ্রম বা বৃদ্ধাশ্রম গুলো হয় না, ওখানে পাঠিয়ে দেবো। আপনার বিজনেস আমার, আপনি জমিয়ে কামিয়েছেন আর আমি কামাবো, আপনার টাকা আমার, মেয়েও আমার, ব্যাস আপনার বিজনেস আমার, জোতে রাখা বমেরা। اللي اجى الزعيم العظيم على دين ما بفكر لا 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 اللي اجى الزعيم العظيم ما আসছি শ্বশুর আনতে যাচ্ছি, বৌমা আসুক না আসুক শ্বশুর আসবে, আর শ্বশুরে আসবে। দেখেছো ছোটবেলায় বলতে না পড়াশোনা না করলে কি হবে, আমার বাবার মতন শ্বশুর পায়। চললাম।